আমরা 90% মুসলিম বলে দাবি করছি, বাট আমাদের সমাজে নামাজি ব্যক্তির সংখ্যা আপনি খেয়াল করে দেখবেন 20-30% না। ফজরের নামাজে আপনারা এসে দেখেন কি অবস্থা, আর ফজরের নামাজের প্রথম কাতারগুলো ভরে থাকে সাদা দাড়িওয়ালা লোক দিয়ে, সাদা দাড়িওয়ালা লোক দিয়ে ফজরের নামাজের প্রথম কাতার ভর্তি। ইয়াং, তোমরা কোথায়? তোমাদের নামাজ পড়তে হয় না? ইয়াং জেনারেশনের তো ফজরের প্রথম কাতারে আসা উচিত নাকি? বৃদ্ধ মানুষ আসতে পারে না, লিফট দিয়ে নামছে, সিঁড়ি দিয়ে নামছে, লাঠি নিয়ে হেঁটে 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 এসে ফজরের নামাজ পড়তে আসছে, কারণ জীবনের একটা পর্যায়ে তার মনে হয়েছে যে জীবন শেষ, জীবনটা তো শেষ হয়ে গেল, জীবনটা তো শেষ, 60 বছর চলে গেল, এখন তার রিয়েলাইজেশন হয়েছে না আমাকে নামাজ পড়তে হবে। দেখেন মসজিদের ভর্তি প্রথম দ্বিতীয় কাতার সব লাল দাড়িওয়ালা সাদা দাড়িওয়ালা। আল্লাহর বাস্তে বইটা পড়েন, কিনতে পারবেন? বাসায় দিন ইসলামের দিনিয়াত লাইব্রেরি কার কার আছে? ইসলামী বইয়ের লাইব্রেরি আছে ব্যক্তিগত সংগ্রহে? লাইব্রেরি করেন। ইয়াং জেনারেশন নাই, আর যারা মাশাআল্লাহ আসছেন আলহামদুলিল্লাহ, কিন্তু পরিসংখ্যান কত? একটা এলাকা একটা গ্রামে কত পার্সেন্ট মানুষ নামাজ পড়ে? এটা হচ্ছে পরিস্থিতি আপনাকে বোঝাচ্ছে, কেমন পরিস্থিতিতে আপনি এখন বসবাস করছেন। এক, দুই, কত পার্সেন্ট মানুষ জাকাত দেয়? জাকাত ফরজ না ওয়াজিব না সুন্নাত না মুস্তাহাব? কেউ যদি জাকাত অস্বীকার করে সে মুসলমান থাকবে না? থাকবে না। বহু শিল্পপতি কোটিপতি বাংলার মাটিতে আছে, লক্ষ কোটি কোটি টাকা, মানে কোটি কোটি টাকার বিজনেস, মিলস, ইন্ডাস্ট্রিজ, ফ্যাক্টরিজ জাকাত দেয় না, সুবহানাল্লাহ। মাঝে মাঝে দান সৎকা করে, মসজিদে অনুদান দিচ্ছে, মাদ্রাসার অনুদান দিচ্ছে, ওয়াজ মাহফিলে অনুদান দিচ্ছে, জাকাত দেয় না। অনুদান আপনার ফরজ না জাকাত ফরজ? অনুদান না দিলেও কোনো গুনাহ নাই, মসজিদে সাহায্য চেয়েছে আপনি দিলেন না বা দিতে পারলেন না, গুনাহ নাই, কিন্তু ফরজ জাকাত না দিলে কি হবে? গুনাহ তো হবে, অস্বীকার যদি করে কুফরি হয়ে যাবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নাম শুনেছেন নিশ্চয়ই, তিনি জাকাত অস্বীকারীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। আর যারা ইসলামিক ইকোনমিক্স পড়াশোনা করেছে বা ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স এর ওয়ার্ল্ড ইকোনমিক্স বোঝে তারা বলতে পারবে আপনাকে, সবাই বলতে পারবে না, এই মানুষগুলো বলতে পারবে যে জাকাত হচ্ছে একটা অর্থনীতির মূল ভিত্তি, এটা ঠিকঠাক মতো যদি একটা নেশন দেয় তাহলে ওই জাতির মধ্যে দারিদ্রতা আসবে না ইনশাআল্লাহ। আমাদের এখানে এত দারিদ্রতা কেন হচ্ছে? কেন এত ইনফ্লেশন? কেন এত এই, কেন সেই, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, রিজার্ভ কমে যাওয়া, এটা ওইটা, অনেক তো কারণ আমরা ব্যাখ্যা করি। টকশোতে বসলে তো বুদ্ধিজীবীর অভাব নাই, হ্যাঁ, সব বুদ্ধিজীবী বাংলাদেশেই জন্ম নিয়েছে আর কি। যারা অনেকে আছে এমন নামাজও পড়ে না কিন্তু ইসলাম নিয়ে কথা বলে, কোরআন তেলাওয়াত করতে পারে না কিন্তু ইসলাম নিয়ে কথা বলে,